আর যদি এটাকে ইঞ্জিনিয়ারিং বলা হয়, কারচুপি বলা হয়, ডাকাতি বলা হয়, তাহলে সেটা অন্য কথা। আর ব্যক্তিগত পর্যায়ে আমি এটা নিয়ে আর অগ্রসর হতে চাই না। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি বলা হয়, মুক্তিযুদ্ধকে যদি বলা হয়, যেহেতু এখনও বেঁচে আছি, তাই এই পরাজয় যদি সঠিক পরাজয় হয়ে থাকে তাহলে মুক্তিযুদ্ধের পরাজয়, মুক্তিযোদ্ধাদের পরাজয়। মানুষ মুক্তিযুদ্ধকে চায় না, অথবা মুক্তিযোদ্ধাদের চায় না। আমার নির্বাচনী এলাকায় সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা আটিয়া বনদ্বদেশ। সখীপুরের শতকরা 99 জনই এই আটিয়া বনদ্বদেশের জাতকলে নিষ্পেষিত। এবারের নির্বাচন ছিল গামছার নির্বাচন, একটা সেই আটিয়া বনদ্বদেশ থেকে মুক্তি, তার জন্য সংগ্রাম করা, আরেকটা কোনো কিছুই না করা। সখীপুরের সম্পূর্ণ জায়গায় 62 সালের আরও আর চলে না, সারা দেশে চলে, ওখানে বেচা কিনা হয় না। অনেকের বিপুল সম্পত্তি থাকার পরেও তাদেরকে ফকিরের মতো জীবন যাপন করতে হয়। এই সমস্ত জিনিসের পরেও আমরা নির্বাচনে যদি ধরে নেওয়া হয় সত্যিকারে আমরা হেরেছি, তাহলে এই জিনিসগুলো কাজ করে যে মানুষ এখান থেকে সরে গেছে, মুখ সরিয়ে নিয়েছে। আর যদি এটাকে ইঞ্জিনিয়ারিং বলা হয়, কারচুপি বলা হয়, ডাকাতি বলা হয়, তাহলে সেটা অন্য কথা। আর ব্যক্তিগত পর্যায়ে আমি এটা নিয়ে আর অগ্রসর হতে চাই না। আমরা বেঁচে আছি না মরে গেছি, সেরকম একটা খোঁজখবরও কিন্তু প্রেস ক্লাবের পক্ষ থেকে অতটা দেখতে পাই না। সে জটিলতা অনেকটা কাটছে, আমি খুশি। এবং আজকে যে এই মহতী সম্মেলন, এখানে বিনা পারিশ্রমিক অথবা বিনা ব্যয়ে হল দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব।